দিল্লিতে বসেছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। বছর ঘুরলেই যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে সে বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। এই বৈঠক নিয়ে বিস্তারিত জানব, সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী এসে পৌঁছন, সঙ্গে ছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, আর তারপরে বৈঠক শুরু হয়। এই মুহূর্তে বৈঠক ঠিক কি পর্যায়ে রয়েছে, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো মাদুরী, বৈঠক শুরু হওয়ার পরে কিন্তু প্রাথমিক বক্তব্য রেখেছেন জেপি নাড্ডা, সেই বক্তব্য তার শেষ হয়েছে। এরপর এক এক করে নেতারা তাদের প্রস্তুতি কি রয়েছে, বিশেষ করে এই পাঁচ রাজ্যে ভোট যেখানে রয়েছে সেখানে কি প্রস্তুতি রয়েছে, কি রণকৌশল নিয়ে এগোচ্ছে দল, সেটা নিয়ে আলোচনা চলছে। একটা পলিটিক্যাল রেজলিউশন অ্যাডপ্ট করা হবে, যেখানে সার্বিক পরিস্থিতি দেশের মধ্যে রয়েছে সেটা নিয়ে কিছু কিছু প্রস্তাব রাখা হবে, সেটাকে অ্যাডপ্ট করা হবে আজকে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভে। 10টা থেকে মিটিং স্টার্ট হয়েছে মাধুরী, 3টে অবধি চলবে, আগে থেকে জানানো হয়েছিল বিজেপির তরফ থেকে, এবং সমাপন ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবেন। দু বছর পর এই ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং হচ্ছে, যেহেতু করোনা চলছিল তখন এই মিটিং ডাকা হয়নি, আর এবার কিন্তু হাইব্রিড ফর্মে মিটিংটা রাখা হয়েছে। 124 জন নেতা এই মুহূর্তে এনডিএমসির যে সেন্টার রয়েছে সেখানে উপস্থিত রয়েছেন, এবং বাকি নেতারা রাজ্যের যে দপ্তর রয়েছে বিভিন্ন সেখান থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন, তারা সেখান থেকে তাদের বক্তব্য রাখবেন। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পিচ, যেটা 3টে নাগাদ হবে। সেখানে তিনি কি বার্তা দিচ্ছেন নেতাদেরকে, কর্মীদেরকে, কিভাবে পাঁচ রাজ্যে তারা এগোবেন, এবং দেশের সার্বিক পরিস্থিতি যা রয়েছে সেটাতে কি রণকৌশল রয়েছে, কি কি উপলব্ধি করেছে সরকার যেটা মানুষের কাছে নিয়ে যেতে হবে। হর ঘর দস্তক একটা প্রোগ্রাম তারা স্টার্ট করতে চলেছেন, যেখানে যাদের যাদের কোভিড টিকা এখনো লাগেনি সেখানে বিজেপি কর্মীরা গিয়ে তাদেরকে আপিল করবেন ভ্যাকসিন নেওয়ার জন্য। 100 কোটি ভ্যাকসিনেশন পার হয়েছে, সেটার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া হবে এই মিটিংয়ে। এবং আরও কয়েকটা প্রস্তাব রয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী যে জনকল্যাণ যোজনাতে যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে মানুষকে, সেটা নিয়ে তারা একটা অভিনন্দন করবেন প্রধানমন্ত্রীকে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেটা নিয়ে আজকে চর্চা হতে পারে এই মিটিংয়ে। তবে একটু পরে একটা সাংবাদিক বৈঠক রয়েছে, সেখানে জানানো হবে কি আজকে যে উদ্বোধনী ভাষণ দিলেন আজকে বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা, সেটাতে তিনি কি বক্তব্য রেখেছেন। কেন কি জেপি নাড্ডা ন্যাশনাল প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং যেখানে তিনি তার আনুষ্ঠানিক বক্তব্য রেখেছেন। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিজেপির যে এনডিএমসি সেন্টারে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ছট যারা পুজো করেন সেই মহিলারা এখানে এসছেন, এবং একে করে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন, এবং তাদের থেকে আমরা জেনে নেব কি তারা তাদেরকে প্রধানমন্ত্রী কি বললেন। दीदी आप लोग प्रधानमंत्री जी से मिली क्या? सर, आज हम लोगों को बहुत अच्छा मौका मिला, पूर्वांचल मोर्चा प्रदेश अध्यक्ष कौशल मिश्रा जी के दिल्ली प्रदेश की तरफ से हम लोगों को यहाँ आने का मौका मिला, और अभी छठ पर्व का त्यौहार शुरू होने वाला है कल से, इसीलिए हम लोग ने इस वेशभूषा में मोदी जी का स्वागत करने के लिए यहाँ पे आए। मोदी जी ने हम लोगों को बहुत शुभकामनाएं दी कि आप लोग बहुत अच्छे से श्रद्धापूर्वक ये व्रत कीजिए। हमारे मोदी जी प्रधानमंत्री है, वो बहुत पूजा पाठ करते हैं, उनको बहुत विश्वास है, भगवान में बहुत विश्वास है, तो उन्होंने बहुत हम लोग को शुभकामनाएं दी और हम लोग ने उन्हें लोकगीत सुना के स्वागत। वो लोकगीत है? हाँ हाँ बिल्कुल सुनाएंगे, बिल्कुल। बस के बहंगिया बहंगी लचकत